আসসালামু আলাইকুম, আমি আয়েশা। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি কিভাবে ঘরোয়াভাবে তেল তৈরি করি, আর এই তেলটা ব্যবহার করলে ইনশাল্লাহ 100% গ্যারান্টি আপনাদের মাথার চুল পড়া একদম কমে যাবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। তো এখানে আমি প্যারাশুট তেল দিয়ে দিলাম আর চুলাটা একেবারে লো আঁচে রেখেছি। তো এর মধ্যে এক এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব, পেঁয়াজ, আদা। যেহেতু এই দুইটা সময় লাগে এই কারণে এই দুইটা আমি আগে দিলাম। তারপর এর মধ্যে আমি শুকনো আমলকি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে কাঁচা আমলকি দিতে পারেন, কাঁচা আমলকিটা দিলে বেশি উপকার পাওয়া যাবে। দিয়ে দিলাম মেথি, তো এর মধ্যে আমি দিয়ে দিব লং, দারচিনি, আর 2 কোয়া রসুন। এইগুলা প্রত্যেকটা জিনিসই আমাদের মাথার চুলের জন্য উপকার, যা আপনারা একবার ব্যবহার একবার তৈরি করে দেখবেন, বাসায় ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এটা ভালো ফলাফল পেতে হলে আপনাদের 1 মাস রেগুলার ব্যবহার করতে হবে, সপ্তাহে 2 বার এই তেলটা ইউজ করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, আমার কথায় না আপনারা একবার বাসায় তৈরি করে এটা ব্যবহার করে দেখবেন। আমি এইটা তৈরি করে ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পেয়েছি, আমার চুল পড়া একদম কমে গেছে আর নতুন চুল, ছোটো ছোটো চুল গজিয়েছে। তো এই জন্য ভাবলাম যে আপনাদেরও এই প্রসেসটা আমি দেখিয়ে দেই, ইনশাল্লাহ অনেকের উপকার আসতে পারে। এই যে দেখেন আমার উপকরণগুলো সবগুলো লাল হয়ে এসেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিব, নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। আর যেহেতু একেবারে গরম গরম, আমি এটা ছাঁকনির মধ্যে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। আর এগুলোর ভিতর যতটুকু তেল থাকবে ধীরে ধীরে এগুলো সব বাটির মধ্যে পড়বে। এইরকম একটা আমি কৌটা নিয়েছি যার মধ্যে তেলটা রেখে আবার ব্যবহার করতে সুবিধা হবে, আপনারা অনেকবার এই কৌটাটা ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখেন আমার তেলের কালারটা কীরকম হয়েছে। আর এই তেলটা যখন আপনারা মাথায় মাসাজ করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই মাথাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, মানে মাথাটা ঠান্ডা লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে বলবো যাদের চুল পড়ছে তারা
একবার হলো এই তেলটা বাসায় তৈরি করে রেগুলার এক মাস ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। এখানে আমি কিছুটা মেথি আর কালো জিরা দিয়ে দিলাম, তো হয়ে গেল আমার তেল তৈরি। আর এটা আমি অনেক দিন ব্যবহার করব। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বোলটিটি হলে সবাই আমাকে